আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রচণ্ড গরমের মধ্যে সব ধরনের ফল দিয়ে কিন্তু এরকম একটি ডেজার্ট যদি বানিয়ে দেন, বাড়ির ছোটো বড় সবারই খুব পছন্দ হবে। আর বর্তমানে যে গরম, এই গরমের মধ্যে যদি এরকম একটি সব ফল দিয়ে ডেজার্ট তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো এবং ছোটো বড় সবারই খুব পছন্দ হবে। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব, আশা করছি বরাবরের মতো এবারের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি প্যানে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো কিন্তু ফল দিয়ে ডেজার্টটা তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ফল, যে কোনো ফল দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন। এ তো সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি চালনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি এটাকে ভালো করে ছেঁকে নিব, এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে নিব। এতে করে যে পরবর্তীতে যে মিক্স করব তখন আর এটা কিন্তু জমাট বেঁধে যাবে না, খুব সহজে মিশে যাবে দুধের সাথে। ভালো করে ছেঁকে নিচ্ছি। চট জলদি কিন্তু এই ডেজার্টটি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ এবং হেলদি একটি খাবার। ঘরে সামান্য ফল থাকলে কিন্তু সেটা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এরপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিব। আর প্রচণ্ড গরমের মধ্যে এরকম কিন্তু ডেজার্টটা তৈরি করে নিলে শরীরের জন্য খুবই ভালো, খুবই স্বাস্থ্যসম্মত এবং সবারই খুব কাজে লাগবে। এরপর চুলায় আমি আরেকটি প্যানে এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি, তার সাথে আমি 2 চামচের মতো চিনি আগে থেকে মিশিয়ে দিয়েছিলাম। চিনির পরিমাণটা আমি কম দিয়েছি কারণ বিভিন্ন ফলের মধ্যে কিন্তু এমনি মিষ্টি থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। চাইলে এখানে কেউ কাস্টার্ড পাউডার দিতে পারেন, তো আমি আজকে কাস্টার্ড পাউডার ছাড়া এটা তৈরি করব। এই তো দুধটা প্রায় জাল হয়ে গেছে, এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর দুধের সাথে আমি সাবুদানাটা মিশিয়ে নিব। দেখুন কত সহজে কিন্তু মিশে গেছে, ঠান্ডা পানি দিয়ে না ধুলে কিন্তু অনেক সময় দেখা যায় জমাট বেঁধে থাকে, মিশতে চায় না, এর জন্য আমি ঠান্ডা পানি দিয়ে সবসময় এটা ধুয়ে নিই। এরপর আমি সবগুলো ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, দিয়ে দিচ্ছি 2 ধরনের আঙুর নিয়েছি এখানে, কালো আর সবুজ আঙুর। এখন দিয়ে দিব এখানে কিছু ড্রাই ফ্রুটস, যেমন বিভিন্ন ধরনের বাদাম আছে আর কিশমিশ আছে, দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব অ্যাপেল কুচি, এর সাথে একটি কলা কেটে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। বর্তমানে কিন্তু বাজারে প্রচুর তরমুজ পাওয়া যায়, বাঙ্গি পাওয়া যায়, এগুলোর সাথে শুধু কলা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আপেল আর কলাটা সবসময় এগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক ধরনের ভিটামিন থাকে, এটা কিন্তু খেতে ভালো লাগে আর শরীরের জন্য খুবই একটি হেলদি খাবার, বাড়ির ছোটো বড় সবারই খুব পছন্দ হবে। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হচ্ছে। এরকম একটি ডেজার্ট কিন্তু বাসায় এখন বর্তমানে রাখতে পারেন, প্রচুর গরম, গরমে এটা যদি বাড়ির ছোটো বড় সবাই খেতে পারে এতে করে খুবই উপকার হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানতে চাই। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।